কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের সেরা নতুন নতুন গল্প নিয়ে আমাদের কণ্ঠাভিনয়ের মাধ্যম এই কণ্ঠ। বন্ধুরা, মনে পড়ে ছোটবেলায় রেডিওতে শোনা শনিবারের বারবেলার কথা? অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম সেই সময় ভূতের গল্প শোনার জন্য, যে গল্প শুনে দুপুরেও আমাদের হাড় হিম হয়ে যেত ভয়ে। তেমনই এক ভূতের গল্প লেখিকা ছবি ব্যানার্জির লেখা ছায়াময়ী। গল্পের সূত্রধার আমি পিয়ালি, গল্প পাঠে এবং পরিচালনায় গৌতম, অভিনয় করবি মৃদুলা কৌশানী এবং কল্লোল, সাউন্ড এফেক্টস এখন গল্পের পক্ষ থেকে রয়েছে সুমন, সাউন্ড ডিজাইন অ্যান্ড এডিটিং সন্দীপ, স্টুডিও পার্টনার 25 FPS, চ্যানেল পার্টনার এখন গল্প, সহযোগী সংস্থা কবিতা অন্বেষা, সামগ্রিক পরিকল্পনা পিয়ালি। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক সব ভুতুরে সিরিজের তৃতীয় গল্প লেখিকা ছবি ব্যানার্জির ছায়াময়ী। রাতুলের বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর তার পিসি জ্ঞানদাদেবী ভাইপোকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, হ্যাঁ রে রাতুল, তোর প্রথম বউ কৃষ্ণার ছবি টবি সব সরিয়ে ফেলেছিস তো? আমি কিন্তু তোর প্রথম বিয়েটা গোপন করে আমার খুড়তুতো দেওরের মেয়ে ঐন্দ্রিলার সঙ্গে তোর বিয়ে দিলাম। ও এবার নিজের ঘর সংসার আস্তে আস্তে গুছিয়ে নেবে। আমি আর সপ্তাহখানিক থেকে ওকে সব বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরব। সেই ছমাস আগে তোর বউয়ের মৃত্যু সংবাদ পেয়ে এখানে এসেছি। এবার তো আমাকে ফিরতে হবে। কেন পিসিমা, প্রথম বিয়েটা গোপন করলে কেন? কি জানি বাবা, ওরা দোজবরে বলে বিয়ে দিতে যদি আপত্তি করে। তাছাড়া কৃষ্ণার মৃত্যুটা তো রহস্যজনক ছিল, কি জানি কেঁচো খুঁড়তে যদি কেউ টে বেরিয়ে আসে। যাই বলিস রাতুল, তোর মায়ের রুচিকে বলিহারি দি, ওই তো চেহারা ছিরি, লেখাপড়াতেও অষ্টরম্ভা, কোনো রকমে মাধ্যমিক পাশ করে মামার বাড়িতে মা মেয়ে একরকম ঝিয়ের খাটুনি খেটে পেট চালাচ্ছিল। মৃত্যুসজ্জায় শুয়ে তোর মা তার শোয়ের মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে তোর সঙ্গে রীতিমতো ব্ল্যাকমেল করে গেল রে রাতুল। তোর এমন রাজপুত্রের মতো চেহারায় ওই কালো মেয়েকে কি মানায়? এসব তুমি কি বলছো পিসিমা, কৃষ্ণ তো বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই হার্টফেল করে মারা গিয়েছিল। তাছাড়া আমার আপত্তি থাকলে মা জোর করে বিয়ে দিতে পারত, কৃষ্ণাকে আমি ভালোবাসতাম, ও লেখাপড়া কম জানলেও ওর অনেক গুণ ছিল। মানছি মানছি, কৃষ্ণা সংসারি মেয়ে ছিল, রান্নার হাতটাও খাসা ছিল, তবে তুই ভালোবাসতি, হাসালি বাবা হাসালি। ওর মৃত্যুতে তোকে তো বাবা তেমন শোক প্রকাশ করতেও দেখিনি বা ভেঙে পড়তেও দেখিনি, বরং ঘর থেকে বোঝা নেমেছিল বলে বেশ স্বস্তি পেয়েছিলি। আর ইন্দুর সঙ্গে ওই কৃষ্ণার তুলনা, ছ, সে যেমন শিক্ষিতা তেমনি সুন্দরী। যাকে এ তোর একরকম সাপে বড়ই হলো, ওই বউ তোর মোটেই পছন্দ ছিল না রে রাতুল, মোটেই পছন্দ ছিল না, শুধু শয্যাশায়ী মায়ের কথা রাখতেই বাধ্য হয়ে বিয়েটা করেছিলি। পিসিমা যাওয়ার আগে ইন্দুকে বলে গেল, ইন্দু শোন, কাল থেকে তুই রান্না বান্না করবি, রাতুল আবার যেমন তেমন রান্না পছন্দ করে না। কিন্তু জেঠিমা, আমি তো সব রকম রান্না করতে জানি না। আরে বাবা, করতে করতেই শিখে যাবি, একটু ভোর ভোর করে উঠে রান্না করে নিবি। পরদিন ইন্দু খুব ভোরে উঠে রান্নাঘরে গিয়ে গ্যাসে প্রথমে ডালের জল বসালো,
মুসুর ডালটা জলে ছাড়তে যাবে এমন সময় অল্প বয়সী মাথায় ঘোমটা দেওয়া বউ ঘাড়ের কাছে দাঁড়িয়ে বলল, ও কি গো নতুন বউ, জল না ফুটতে ডাল দিলে যে ডাল সেদ্ধ হবে না। তুমি কে গো, কি করে এখানে এলে? ও মা, তুমি তো দরজা খুলে দিয়েছিলে। দরজা খুলে দিয়েছিলাম? কি জানি হবে হয়তো। তোমার মনে হয় রান্না করার অভ্যেস টভ্যেস নেই। ঠিকই বলেছো, আমি ওই কাজ চালানো গোছের রাঁধতে পারি। তাহলে তোমার বর ঘুম থেকে ওঠার আগে আমি বরং রান্নাটা করে দিই, তুমি আমার পাশে দাঁড়িয়ে শিখে নাও। একদিনে কি শেখা যাবে? তার চেয়ে একটা কাজ করলে হয় না? তোমাকে মাইনে দিলে রান্নার কাজটা করবে? সে করতেই পারি, কিন্তু সব স্বামীরা তো বউয়ের হাতে রান্না খেতেই বেশি পছন্দ করে। জানো, স্বামীরা বউয়ের রূপ আর গুণ দুটোই চায়। জানো তো, মানুষ সবচেয়ে পরিতৃপ্ত হয় সুস্বাদু রান্না করা খাবার খেলে। তারপর বউয়ের রূপ থাকলে তো সোনায় সোহাগা। কিন্তু সব পুরুষের কপালে তো সোনা আর সোহাগা একসঙ্গে মেলে না। তুমি রূপসী শিক্ষিতা মেয়ে, তার সঙ্গে যদি রান্নাটা ভালো করে শিখে নাও তাহলে বর তোমাকে আদরে সোহাগে ভরে রাখবে। রাতুল ওঠার আগেই সব রান্না শেষ করে বউটা বলল, এবার আমি আসি বোন, তোমরা এবার চা খাও। ভাতটা নামাতে পারবে তো? হ্যাঁ, খুব পারবো গো, কাল আবার আসবে তো? আমি বিকেলে এসে রাতের রান্নাটাও করে দেব। আর হ্যাঁ, ভাতটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বরকে খেতে দিও, কেমন? রাতুল খেতে বসে দেখল মসুর ডাল, ঝুড়ো আলু ভাজা, পটল চিংড়ি, ফুলকপির ডালনা, মাছের ঝোল আর চাটনি দিয়ে ইন্দু পরিপাটি করে সাজিয়ে ওকে খেতে দিয়েছে। রাতুল বলল, বাহ, তুমি এত কিছু রাঁধতে পারলে। খেতে কেমন হয়েছে বললে না তো? রাতুল একটু আনমনা হয়ে বলল, কি বলছো, রং দেখেই তো মন ভরে গেল। এমন রান্না তো, এমন রান্না মানে? এমন না মানে, মানে এমন রান্না ওই মা রাঁধতে বলতে চেয়েছি। বউটা নিয়মিত আসতে লাগলো। এর মধ্যে ইন্দু বেশ কয়েকটা পদ রান্না করতে শিখে গেছে। রবিবার রাতুল খাসির মাংস এনে বলল, ইন্দু ইন্দু, আজ বেশি কিছু রাঁধতে হবে না। শোনো বলছি, বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল, বেগুন ভাজা, চাটনি আর বড়ি দিয়ে একটু তেঁতো শুক্ত করো। ব্রেকফাস্টে তো লুচি আর সাদা আলুর তরকারি করবে, বুঝেছ? এসব শুনে তো ইন্দুর মাথায় হাত। রান্নাঘরে এসে দেখল বউটা এসে গেছে। বউটা বলল, আজ তোমার পরীক্ষা বোন, আমি যেমন যেমন বলবো তুমি ঠিক সেই মতো রান্না করো। হ্যাঁ, তার আগে টক দই, মশলা আর অল্প তেল দিয়ে মাংসটা মেখে রাখো দেখিনি। লুচি বেলতে পারো তো? হ্যাঁ মানে পারি, ওই কিন্তু একটু ট্যাড়া বেকা হয়। লুচিটা একটু বড় করে বেলে নিয়ে গোল বাটি বসিয়ে তুলে নাও, এভাবেই আস্তে আস্তে লুচি গোল করে বেলা শিখে যাবে। জলখাবার খাওয়ার পর রাতুল একটু চায়ের কথা বলতে রান্নাঘরে এসে বলল, এ কি ইন্দু, তুমি কার সঙ্গে কথা বলছো, ঘরে তো কেউ নেই। ও মা, বউটা এর মধ্যে গেল কোথায়? আমি তো ওর সঙ্গেই গল্প করছিলাম, ও তো প্রতিদিন আমার কাছে আসে। রাতুলের কেমন অদ্ভুত লাগলো। পরদিন রাতুলের মনে সন্দেহ হওয়ায় খুব ভোরে পা টিপে টিপে রান্নাঘরে গেল, কাউকে দেখতে পেল না। অথচ কার যেন নির্দেশ মতো ইন্দু রান্না করতে করতে বলছে, দিদি এবার মশলাটা কষা হয়েছে, আর মাছটা, মাছটা ঠিক মতো ভাজা হয়েছে তো? এটা কি হচ্ছে ইন্দু, তুমি কার সঙ্গে কথা বলছো? আহ, তোমাকে তো বলেছি একটা অল্প বয়সী বউ প্রতিদিন আমার কাছে আসে, সে মনে হয় তোমাকে দেখে চলে গেছে। দুপুরেও তো
দু তিনজন বয়স্কা মহিলা আমার সাথে গল্প করতে আসেন, এতে অবাক হওয়ার কি আছে? বয়স্ক মহিলারাও আসেন, তারা কারা? প্রতিবেশী হবে নিশ্চয়, আমি একা থাকি তাই গল্প করতে আসেন। রাতুলের মনে বিশাল একটা খটকা রয়ে গেল। একদিন দুপুরে বাড়ি এসে দেখে ঘরে কেউ নেই, অথচ ইন্দু আপন মনে কাদের সঙ্গে কথা বলছে, কখনো বা হাসছে। তবে কি ইন্দু, তবে কি তার অনুমান ঠিক? ইন্দু কি পাগল? পিসিমা তার ঘাড়ে একটা পাগল মেয়ে গুছিয়ে দিল? সেদিন রাতে রাতুল বলল, ইন্দু সত্যি করে আজ তোমাকে একটা কথা বলতেই হবে, তোমার কাছে কেউ আসে না, অথচ তুমি আপন মনে একাই বকে যাও। আচ্ছা, বিয়ের আগে থেকেই কি তোমার এই রোগটা ছিল? আমাকে দেখে কি তোমার পাগল বলে মনে হয়? ওরা সত্যি সত্যিই আসে। এই অল্প বয়সী বউটার নাম আর পরিচয় কী গো? কেমন দেখতে থাকে? ওই তো, ওই বউটার গায়ের রঙটা একটু শ্যামলা, কিন্তু ভারী মিষ্টি চেহারা। ও আমার বয়সী কিংবা ওই দু এক বছরের বড় হতে পারে, আশেপাশে বাড়িতেই থাকে। ওর নাম কি? ছায়াময়ী। ছায়াময়ী? আর বয়স্ক মহিলারা? ওনাদের নাম জানি না, ওরা অনেকটা করে ঘোমটা মাথায় দিয়ে গল্প করে। এই জানো তো, ওদের মধ্যে একজন মহিলা আমাকে বৌমা বলে ডাকে, আর দুজন আমাকে নাদ বউ বলে ডাকে। বৌমা, নাদ বউ, এসব কি বলছো তুমি? এই তোমাকে না আজ একটা সত্যি কথা বলতে চাই। ওই অল্প বয়সী বউটাই প্রথম তিন মাস আমার সব রান্না করে দিত। ওকে 3,000 টাকা করে 3 মাস মাইনেও দিয়েছিলাম। ও প্রথমটা অবশ্য মাইনে নিতে চায়নি, ওর কাছেই তো আমি সব রান্না শিখেছি, আর এখনও শিখি। ভাবছি কি ওকেই রান্নার সাহায্যকারী হিসেবে রেখে দেব। ইন্দুর কথা শুনে রাতুল আতঙ্কে হিম হয়ে গেল। তবে কি ওই বয়স্কা মহিলার মধ্যে মা আর তার নিজেরই পূর্বপুরুষের আত্মারা দেহ ধারণ করে আসে? অল্প বয়সী বউটা কি তার প্রথমা স্ত্রী কৃষ্ণা, নাকি সত্যি ইন্দু পাগল? কিন্তু এটা তো ঠিক, বিয়ের পরে বেশ কিছুদিন ইন্দুর রান্নার মধ্যে অবিশ্বাস্য রকমের কৃষ্ণার রান্নার মিল পাওয়া যেত। আর এখন তো ইন্দু নিজেই স্বীকার করছে যে প্রায় 3 মাস ধরে ওই বউটাই সব রান্না করে দিত, অথচ সন্দেহের বশবর্তী হয়ে সে নিজে অনেকবার অনেকবার রান্নাঘরে উঁকি দিয়েও কাউকে দেখতে পায়নি। একা একা ইন্দুকে কাল্পনিক কারোর সঙ্গে গল্প করতে দেখেছে। রাতুলকে ভ্যাবলার মতো বসে থাকতে দেখে ইন্দু বলল, কি গো তোমার হঠাৎ কি হলো? আচ্ছা ইন্দু, তোমার কথা মতো ওই মিষ্টি চেহারার বউটা তোমার সঙ্গে রান্না শেখানো ছাড়া আর কি গল্প করে বলো তো? সে কি আমার কথা কিছু বলে তোমাকে? না, একেবারেই বলে না। তবে জানো, ছায়াময়ীর জীবনে অনেক দুঃখ। ও আমাকে বলেছে এবার থেকে মাঝে সাঝে আমার সঙ্গে গল্প করতে আসবে, আর আমাকে একটা কালো রঙের ডায়েরি উপহার দিয়ে যাবে। কালো রঙের ডায়েরি? কি বললে, ওটা কি দিয়েছে? না, এখনো দেয়নি, হয়তো কাল বা পরশু দিয়ে দেবে। দুদিন পর একদিন রাতুল অফিস ছুটি নিয়ে পাগলের মতো সেই ডায়েরিটা খুঁজতে শুরু করল। ওই ডায়েরিটা কৃষ্ণার মৃত্যুর পর তন্ন তন্ন করে খুঁজেও সে পায়নি, অথচ ডায়েরিটা রাতুলের খুব পরিচিত। অনেকবার অনেকবার শয্যাশায়ী মায়ের পাশে বসে কৃষ্ণাকে ডায়েরিতে গভীর মনোযোগ দিয়ে কিছু লিখতে দেখেছে। কি লিখত কৃষ্ণা? তার দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথা, স্বামীর অবহেলা আর ঘৃণার কথা।
সেগুলো যদি ইন্দু পরে তাহলে তো সে ইন্দুর ঘৃণার পাত্র হবে। কৃষ্ণা কি থট রিডার ছিল? সে কি তার মনের কথাও টের পেত? না না, ডায়েরিটা ইন্দুর হাতে পড়ার আগেই তাকে খুঁজে পেতে হবে। এখন কত রাত? ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজল। পাশের ঘরে ইন্দু ঘুমোচ্ছে। নিস্তব্ধ রাতে হন্যে হয়ে রাতুল খুঁজে চলেছে সেই কালো ডায়েরিটা। কোথায় যাবে? বাড়িতেই আছে। রাতুল হঠাৎ খুব কাছ থেকে কৃষ্ণার স্পষ্ট উপস্থিতি টের পেল। চমকে তাকিয়ে দেখল একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা তাকে বলছে, কে রাতুল, ভয় পেলে? কৃষ্ণা, তুমি? হ্যাঁ, আমি তো তোমার বউয়ের কাছে আসি। আমার নামই তো ছায়াময়ী। কিন্তু কেন কেন আসো কৃষ্ণা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তোমার মৃত্যু ঘুমের মধ্যে হার্টফেল করে হয়েছিল। কিন্তু রাতুল, আমি যে তোমার চোখে স্পষ্ট খুনের দৃষ্টি দেখতাম। কেন? তোমার চোখে আমার প্রতি ভালোবাসা দেখিনি, শুধু ঘৃণা দেখেছি, ঘৃণা। আমি না মরলে তুমি যে কোনো দিন আমাকে খুন করতে। এই না 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 না, মনে মনে তুমি আমার মৃত্যু কামনা করতে রাতুল। না, কখনো না, বিশ্বাস করো কৃষ্ণা, কোনোদিন করিনি। তুমি হয়তো প্রত্যক্ষভাবে খুনি নও, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো, কি কি বলো, তুমি কি পরোক্ষভাবেও একজন খুনি নও? গত এক মাস ধরে বুকের বাঁদিকে একটা চিনচিনে ব্যথা টের পেতাম। তোমাকে সে কথা বলেও ছিলাম। হ্যাঁ, ছিলে ছিলে। তুমি দয়া করে একটা অ্যান্টাসিডের বোতল এনে দিয়েছিলে, বলেছিলে এটা দুবেলা খেলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো। তোমার মনে আছে রাতুল? আছে। কি কি? তোমার মনে আছে রাতুল, একবার তুমি কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিলে। আমি যখন খাবার সাজিয়ে খেতে দিচ্ছি, তখন তোমার বন্ধুরা বলল, রাতুল রাতুল, তোর রান্নার মাসির হাতটা কিন্তু কাঁসা রে। মানে কৃষ্ণা, তুমি ভেতরে যাও। তুমি অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে মানে মানে করেছিলে, বলতে পারোনি আমি তোমার বিবাহিতা স্ত্রী। আমি নিঃশব্দে সরে এসেছিলাম। আসলে বিয়েটাও আমার অসুস্থ শাশুড়িমার কারণেই একরকম নমো নমো করে হয়েছিল। কয়েকজন প্রতিবেশী ছাড়া বিয়েতেও কোনো আত্মীয় স্বজন আসেনি। তুমি কখনো আমাকে নিয়ে আত্মীয়দের বাড়ি বেড়াতে যাওনি। বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচয়ও করিয়ে দাওনি। মায়ের কথা রাখতে একরকম বাধ্য হয়ে বিয়েটা করেছিলে। আমি বড্ড সরল ও বোকা ছিলাম গো, ভেবেছিলাম তুমি উদার মনের একজন মানুষ, তাই আমার রূপের ঘাটতিটা তোমাকে সেবা যত্ন আর ভালোবাসা দিয়ে ঠিক পুষিয়ে দেব। আসলে রাতুল, আমার মনে হয় বেশিরভাগ পুরুষই স্ত্রীকে রূপে, গুণে, শিক্ষায়, সংসারের সব কাজে পারদর্শী দেখতে চায়। তারা নিজেরা কতটা পারদর্শী এটা বোঝে না। পুরুষ মানেই সোনার আংটি, সেটা একটু বাঁকা হলেও তার মূল্য একই থাকে। কৃষ্ণা, এসব কথা কেন বলছো? আচ্ছা, তোমার স্বাভাবিক মৃত্যুর জন্য কি আমি দায়ী? অবশ্যই দায়ী। তুমি যদি ঠিক সময়ে আমাকে একটা বড় ডাক্তার দেখাতে, তাহলে আমার কি অকাল মৃত্যু হতো? অবশ্য আমার মৃত্যু না হলে তুমি একদিন না একদিন আমাকে ঠিক খুন করতে। না, সে কি? আমি তোমাকে মুক্তি দিয়ে আমার আশ্রিতা মায়ের কাছে চলে যাব ঠিক করেছিলাম। তার আগেই তো সব শেষ, শেষ রাতুল, শেষ। আচ্ছা রাতুল, তুমি প্রথম বিয়েটা গোপন করে গেলে কেন? এই বিয়েটা আমার পিসিমা ঠিক করেছিল, তার কথাতেই তো বিয়েটা গোপন করেছি। ও, এত পিসিমা ভক্ত তুমি?
নাকি ভয় পেয়েছিলে? কিন্তু আমার ছবি সরিয়ে দিলেই কি সব প্রমাণ লোপাট করা যায়? ওই ডায়েরিটাই তো তোমার সব কীর্তিকলাপের জ্বলন্ত প্রমাণ। কোথায় সেটা? কোথায় কৃষ্ণ, ওটা আমায় দাও। কোথায় ওটা? তুমি হাজার খুঁজেও পাবে না। কেন? আসলে ইন্দুকে আমি ইচ্ছা করেই সাহায্য করেছি। ইন্দু মেয়েটা বড্ড সরল, সে সংসারের ঘোর প্যাঁচ তেমন বোঝে না। আমি তো জানি তুমি ভোজন রসিক, তোমার সবটা নিখুঁত হওয়া চাই। ইন্দু তেমন রান্না জানে না, বলা তো যায় না। শুধুমাত্র এইটুকু ঘাটতির জন্য ইন্দু একদিন তোমার বিরাগের কারণ হবে। আমি চলি। না কৃষ্ণা, আমাকে ডায়েরিটা দিয়ে যাও। তুমি বরং ডায়েরিটা খোঁজো। ওটা কোথায় কৃষ্ণ? খোঁজো রাতুল। আমি তো পাচ্ছি না। খোঁজো। আমি খুঁজে পাচ্ছি। খোঁজো কৃষ্ণা, কৃষ্ণা প্লিজ, কৃষ্ণা বলে যাও কোথায় ওটা। কৃষ্ণা, কোথায় ডায়েরিটা? তুমি তখন থেকে আদিবাদি করে কি খুঁজছো গো? আর অমন আপন মনে কার সঙ্গে বকবক করছো? তুমি না বলতে আমি নাকি একা পাগলের মতন বকবক করি। এই জানো তো, আজ তো বউটা এলো না, কখন যে ডায়েরিটা দিয়ে চলে গেছে। তুমি কার সঙ্গে এত কথা বলছো? ঘরে তো তুমি ছাড়া আর কেউ নেই। কি বলে, ডায়েরিটা তোমার কাছে? ওটা তুমি পড়েছো? এই হিন্দু, তুমি ওটা পড়বে না। কোথায় কোথায় সেটা আমাকে বলো, কোথায় ডায়েরিটা, কোথায়? আরে এই তো আমার বালিশের পাশেই রাখা আছে, দুপুরে পড়বো। না না, তুমি ওটা পড়বে না। কি হলো? দাও দাও, ওটা আমাকে দাও। কেন দাও? কি গো, দাও ওটা আমাকে দাও। আরে কি হলো? না তুমি ওটা পড়বে না। তুমি অমন করছো কেন? রাতুল দৌড়ে গিয়ে পাশের ঘর থেকে ডায়েরিটা অধিকার করলো। রাতুল ডায়েরির পাতা উল্টাতে দেখলো হাজার হাজার টাকা। অবাক হয়ে বলল, এই ইন্দু, এখানে 9000 টাকা কেন? ও মা, তাই নাকি? এই জানো, প্রথম 3 মাস আমি ওকে 3000 টাকা করে 9000 টাকা দিয়েছিলাম। এবার এলে ভেবেছিলাম ওকে আরো 200 টাকা করে প্রতি মাসে বাড়িয়ে দেব। রাতুল অধীর আগ্রহে ডায়েরির পাতা উল্টে দেখল, মুক্তোর মতো অক্ষরে পাতা জুড়ে এ কি লেখা? ভাই ইন্দু, এই ডায়েরিটাতে আমার স্বর্গত শাশুড়িমার বলে যাওয়া সব রকম রান্না ও নানা ধরনের পিঠে মিষ্টি আচার, রান্নার প্রণালী আমি যত্ন করে লিখে রেখেছি। এটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সভ্যতুরে সিরিজের গল্প আপনাদের কাছে পরপর পরিবেশন করছি। এমন আরও অনেক গল্পের প্রপার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের সাথে রয়েছে আমাদের চ্যানেল পার্টনার এখন গল্প। নানান স্বাদের গল্প শোনার জন্য তাদের চ্যানেলটিও ভিজিট করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে তাদের চ্যানেলের লিংক দেওয়া রইল। সবাই ভালো থাকবেন, কণ্ঠ এবং এখন গল্পকে পাশে রাখবেন। নমস্কার।